সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ ইংলিশ গ্রামারের যে টপিকটি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তার আগে আমরা একটু প্রাথমিক পর্যায়ে ফিরে যাই সেটা হচ্ছে তোমরা জানো আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম কী ভাষা হ্যাঁ আমরা একজন আরেকজনের সাথে ভাবের আদান প্রদান করি ভাষার মাধ্যমে এবং এই ভাষা কখন প্রকাশ পায় ভাবের আদান প্রদান কখন হয় বাক্যের মাধ্যমে অর্থাৎ আমরা প্রতিদিন আমাদের যে কথাগুলো বলে থাকি এই কথাগুলোর মাধ্যমে ভাষার আদান প্রদান হয়ে থাকে আর এই যে ভাষার আদান প্রদান অর্থাৎ একজন আর একজনের সঙ্গে কথা বলি এই কথা বলার মাধ্যমে আমাদের যে যোগাযোগ একজন আরেকজনের সঙ্গে ভাবের প্রকাশ করি বা একজন আরেকজনের সামনে কিছু একটা প্রকাশ করি উপস্থাপন করি বর্ণনা করি একে গ্রামারের ভাষায় কি বলে সে কীবৃন্দ সেটি হচ্ছে ন্যারেশন ইয়েস ন্যারেশন আজকের আমাদের টপিক হচ্ছে ন্যারেশন শিক্ষার্থীবৃন্দ ন্যারেশন এর আরেকটি ওয়ার্ড হচ্ছে স্পিচ ন্যারেশন বা স্পিচ অর্থাৎ আমরা প্রতিদিন যে কথাগুলো বলি আমরা স্পিক করি কেমন এই স্পিক থেকে হচ্ছে স্পিচ আচ্ছা সে শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে নিত্যদিন যে কথাগুলো বলে থাকি একে অপরের সঙ্গে সব সময় কথাগুলো কি প্রকাশভঙ্গি একরকম হয় না এক এক সময় প্রকাশভঙ্গি এক এক রকম হয় এই যে প্রকাশভঙ্গির পার্থক্য প্রকাশভঙ্গির যে ভিন্নতা ঠিক আছে কখনও আমরা একজনের কথা দেখা যাচ্ছে যে হুবহু বলে থাকি আবার কখনো দেখা যাচ্ছে তার কথাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তিত হয়ে কারো সামনে উপস্থাপিত হচ্ছে এই যে পরিবর্তন এই পরিবর্তনের পার্থক্য অনুযায়ী এই ন্যারেশন বা স্পিচকে আমরা দুভাগে ভাগ করতে পারি প্রথমত ডিরেক্ট নারেশন অ্যান্ড ডি ইনডিরেক্ট নেশন ইয়েস নাম্বার ওয়ান ডিরেক্ট নারেশন ডিরেক্ট নারেশন নাম্বার টু ইনডিরেক্ট নেশন ওকে ডিরেক্ট ন্যারেশন ইনডিরেক্ট নেশন আমরা এটাকে ডিরেক্ট ন্যারেশনকে ডিরেক্ট স্পিচ বলতে পারি আবার ইনডিরেক্ট নারেশনকে ইনডিরেক্ট স্পিচ বলতে পারি সম্ভবত এই ডিরেক্ট আর ইনডিরেক্ট এই যে শব্দ দুটো আমরা নিত্যদিন বহু বহু সময় ব্যবহার করে থাকি এবং এই ডিরেক্ট শব্দটির সঙ্গে ডিরেক্ট ন্যারেশন কী সেটি স্পষ্ট কেমন ডিরেক্ট ডিরেক্ট সরাসরি ডিরেক্ট হচ্ছে সরাসরি অর্থাৎ কোনো একজনের কথা যখন হুবহু বর্ণনা করা হয় হুবহু উপস্থাপন করা হয় হুবহু প্রকাশ করা হয় কোনো রকমের কোনো পরিবর্তন না করে কেমন এটিকে বলবো আমরা ডিরেক্ট নারেশন আবার ঠিক উল্টো দিকে যাই ইনডিরেক্ট নারেশন যখন একজনের কথা পরিবর্তিত হয় আর একজনের কাছে উপস্থাপিত হয় একজনের কথা যখন হুবহু না হয়ে কিছুটা হলেও পরিবর্তন ঘটে বা অনেকখানিই পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে আরেকজনের সঙ্গে প্রেজেন্ট করা হয় তখন সেটা কি বলা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন এই যে ডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট ন্যারেশন আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে প্রয়োগ হয় আমরা একটি গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধরা যাক এ বি অ্যান্ড সি কেমন এবি অ্যান্ড সি এ তিনজন খুব ক্লোজ বন্ধু তিনজন খুব ক্লোজ বন্ধু আচ্ছা বন্ধুদের মধ্যে সবসময় কি সম্পর্ক একই রকম হয়ে থাকে নিশ্চয় না সম্পর্কের জোয়ার ভাটা হয়ে থাকে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কেমন ধরা যাক কোনো কারণে এই এ বি সি তিনজন বন্ধুর মধ্যে এ এবং সি এর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে কিছুটা হলো সম্পর্কের ঘাটতি হয়েছে আর আমরা স্বভাবগতভাবেই কী করে থাকি যখন কারোর সঙ্গে কোনো সম্পর্কের অবনতি হয় তখন ধরে নেই যে সে কি না কি আমার সম্পর্কে ভাবছে তাই না আচ্ছা এখন দেখা গেল কোনো কারণে এ তাহলে এর সঙ্গে সি এর সম্পর্ক খারাপ হওয়ার কারণে এই সি সবসময় এ কে ফলো করবে বা একইভাবে এ সি কে ফলো করবে যে ও কখন কার সঙ্গে কথা বলে তার সম্পর্কে কিছু বলছে না কেমন এই ধরনের ক্ষেত্রে ধরা যাক এ কে বলল আমার একটি কলম আছে এবি কে বলল যে আমার একটি এ বি কে বলল আমার একটি কলম আছে অর্থাৎ এ এবং বি এর মধ্যে কথা হচ্ছে এদিকে সি কিন্তু এদের মধ্যে নেই কিন্তু ঘটনাচক্রে সি এ এবং বিকে কথা বলতে দেখেছে সি যদি এ এবং বিকে কথা বলে রেখে থাকতে পারে স্বাভাবিকভাবে সি তখন সন্দেহ করতে পারে যে এ এবং বি না জানি আমার সম্পর্কে কী বলছে কেমন এখন এ এবং বিয়ের মধ্যে কথা হওয়ার পরে ধরা যাক এ সি এর বাড়ির কাছ দিয়ে আসতেছে বা সি কোনোভাবে একে দেখে ফেলেছে তার আগে এ এবং বিয়ের মধ্যে যে কথা হয়েছে সে কথা সি কথা শুনেনি কিন্তু কথা বলতে দেখেছে তাহলে সি কী করবে স্বাভাবিকভাবে এ কে জিজ্ঞাসা করবে দোস্ত বি আমার কথা কি বললো রে কি করবে না সি এ কে জিজ্ঞাসা করলো বি আমার কথা এ বি এ সরি এ আমার কথা বি কে জিজ্ঞাসা করলো যে এ আমার কথা কি বলল রে তখন এ উত্তর দিবে এব কে বলেছিল আমার একটি কলম আছে কিন্তু এই কথাটা সরাসরি কিন্তু সে সিকে বলবে না কেমন কী বলবে না রে তাই না রে শোন এব বলল যে অর্থাৎ বা এ বি আমাকে বললো যে তার একটি কলম আছে লক্ষ্য এবি কে বলল আমার একটি কলম আছে এই কথাটা যখন সি এর সামনে উপস্থাপিত হচ্ছে বা সি যখন জিজ্ঞাসা করলো তখন উত্তর দিল না রে তোর কথা কিছু বলেনি শোন ও কি বলেছে এ বি কে বললো তার একটি কলম আছে তাহলে কি কথাটা পরিবর্তন হয়ে গেল এই যে কথাটা পরিবর্তন হয়ে গেল এই পরিবর্তনটাই হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ তাহলে এ বিকে এ এবং বি এর মধ্যে যে কথা হয়েছে এই কথা যখন হুবহু প্রকাশিত হতো তখন হচ্ছে আমার একটি কলম আছে যদি কোনো পরিবর্তন না করে বলতো কিন্তু যখন সি এর সামনে গিয়ে উপস্থাপিত হচ্ছে তখন কথাটা কি হলো এ বি কে বলল যে তার একটি কলম আছে এই যে সি এক জিজ্ঞাসা করেছিল সি কাকে জিজ্ঞাসা করেছিল বিকে জিজ্ঞাসা করেছিল যে আমার কথা কি বললো কেমন তখন ও কি বললো না রে শোন না রে শোন এই যে না রে শোন কেমন এখান থেকে উৎপত্তি হলো কি আমাদের আজকে টপিক না রে শোন তাই না রে শোন আমরা যদি ভেঙ্গে ভেঙ্গে বলতে চাই না রে শোন অর্থাৎ কোনো একজনের কথা যখন আরেকজন শুনতে চায় তখন কথাটি পরিবর্তিত হয়ে আসে আর সেখান থেকে হলো কি নারে শোন কেমন বা স্পিচ আর যখন সরাসরি উপস্থাপিত হবে কোনো কথার পরিবর্তন না করে সেটিকে বলবো আমরা ডিরেক্ট নারেশন এবং যখন পরিবর্তন হয়ে যাবে পরিবর্তিত হয়ে কারোর সঙ্গে উপস্থাপিত হবে সেটিকে বলবো আমরা ইনডিরেক্ট নারেশন বা ইনডিরেক্ট স্পিচ কেমন এখানে তাহলে এ বিকে বললো আমার একটি কলম আছে লক্ষ্য করো এখানে ইনভার্টেড কমা এটি কি বলা হচ্ছে কি ইনভার্টেড কমা যদি আমি বড় করে লিখি তাহলে কী দাঁড়াচ্ছে সিক্সটি সিক্স কেমন নাইনটি নাইন সিক্সটি সিক্স নাইনটি নাইন এই যে চিহ্নটি এটিকে বলা হচ্ছে ইনভার্টেড কমা অর্থাৎ যখন কোনো স্পিস ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকে সেটি হচ্ছে ডিরেক্ট স্পিচ অর ডিরেক্ট নেশন কেমন ইনভার্টেড কমার মধ্যে যে কথা আবদ্ধ থাকে এটি হচ্ছে সরাসরি বক্তার কথা এটি এখানে কোনো পরিবর্তন ঘটে না কিন্তু যখন ইনডিরেক্ট স্পিচ হয়ে যায় অর্থাৎ কথাটা একটু পরিবর্তিত হয়ে অন্যের সামনে উপস্থাপিত হয় তখন আর ইনভার্টেড কমা থাকছে না আচ্ছা ইনভার্টেড কমা থাকছে কি না আমরা একটু দেখে নিই এ বিকে বলল যে লক্ষ্য করো ইনভার্টেড কমা ইনভার্টেড কমার জায়গায় একটি শব্দ যুক্ত হয়েছে যে আমার একটি কলম আছে এই আমার একটি কলম আছে যে বলেছে তার অর্থাৎ বলল যে তার একটি কলম আছে তার একটি কলম আছে আর ইনভার্টেড কমা এখানে থাকছে না তাহলে এখানে এই যে আমার হয়ে গেল কি তার বক্তার কথা অনুযায়ী আমার হয়ে গেল এখন তার তাহলে এখানে কি পরিবর্তন হলো পার্সনের পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে পার্সন পরিবর্তন হয়েছে তাহলে এখানে প্রথমত আমরা লক্ষ্য করলাম যে ইনভার্টেড কমার ক্ষেত্রে কি একটা শব্দ যুক্ত হয়েছে যে এবং পার্সনের পরিবর্ত পার্সন পরিবর্তিত হয় আমার পরিবর্তিত কী কী হয়েছে তার পরিবর্তিত হয়েছে এরকম ডিরেক্ট ন্যাডেশন থেকে যখন আমরা ইনডিরেক্ট ন্যাডেশন করব তখন যে ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটি থাকে এই স্পিচটির আমরা এখানে লক্ষ্য করলাম যে পার্সন পরিবর্তন হয়ে যাচ্ছে শুধু পার্সন পরিবর্তন না পার্সন পরিবর্তন হয়ে থাকে টেন্স পরিবর্তন হয়ে থাকে এবং আরও কিছু অ্যাডভার্ট বা অ্যাডভার্টবেলের পরিবর্তন হয়ে থাকে তো প্রথমত যে ঝামেলার বিষয়টি সেটি হচ্ছে পার্সন পরিবর্তন তাহলে ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই যে পার্সনের পরিবর্তন ঘটে এটি কিন্তু অনেকের জন্য খুব কঠিন কোন বিষয় কিন্তু না এটি আসলে অত কঠিন কোনো বিষয় না প্রথমত হচ্ছে এটি কমন সেন্স কাজে লাগাতে হবে কেমন অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে রিপোর্টেড স্পিস কাকে বলছি ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটি থাকছে অর্থাৎ বক্তার যে কথাটি কেমন এই রিপোর্টেড স্পিচটির যে পার্সনগুলো এই পার্সনগুলো কখন বক্তাকে নির্দেশ করতেছে বা কোন পার্সনটি শ্রোতাকে নির্দেশ করছে এই বক্তা এবং শ্রোতাকে ক্যাশ করতে পারলেই কিন্তু পার্সন পরিবর্তন খুব ইজি হয়ে যায় তারপরও তোমাদের সুবিধার্থে আমি পার্সন পরিবর্তনের একটি চার্ট দিচ্ছি কেমন এই যে চার্টটি দেখতে পাচ্ছ তোমরা এখানে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস পজিটিভ কেস এই যে তিনটি কেস সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস পজিটিভ কেস লক্ষণীয় বিষয় হচ্ছে যখন পার্সন পরিবর্তন হবে ইয়েস পার্সন পরিবর্তন হবে বাট মনে রাখতে হবে কেস পরিবর্তন হবে না অর্থাৎ আই যেমন আই হচ্ছে একটি পার্সন আয়ের জায়গায় হি আসতে পারে শি আসতে পারে দে আসতে পারে উই আসতে পারে কিন্তু আয়ের জায়গায় কখনো মাই আসবে না হিজ আসবে না হার আসবে না দেয়ার আসবে না আওয়ার আসবে না ইওর আসবে না একইভাবে যদি হিজ দেখা যাবে আমার পার্সনের ক্ষেত্রে ইওর আছে ইওরটা কি পজিটিভ কেস তাহলে ইয়োর এই যে পজিটিভ কেস এখানে কি তিন নম্বর শাড়িতে লক্ষ্য করা যায় যে এই পজিটিভ কেস ইউরের শাড়িতে কী কী আছে হিজ হার দেয়ার আওয়ার এগুলো অর্থাৎ ইউরের জায়গায় হিজ আসতে পারে হার আসতে পারে কিন্তু ইউরের জায়গায় হি বা শি বা দে এগুলো কিন্তু আসবে না একইভাবে ইউরের জায়গায় যদি ইউ থাকে অর্থাৎ অবজেক্ট থাকে কেমন এই অবজেক্টের ক্ষেত্রে কখনো সাবজেক্ট আসবে না বা পজিটিভ কেসও আসবে না যেমন হিম হিমের জায়গায় হার আসতে পারে দেম আসতে পারে কেমন মি আসতে পারে মেয়ের জায়গায় হিম আসতে পারে হার আসতে পারে কিন্তু মেয়ের জায়গায় কখনও মাই মেয়ের জায়গায় হিজ মেয়ের জায়গায় হার এগুলো আসবে না অর্থাৎ পার্সন পরিবর্তন হবে বাট কেস পরিবর্তন হবে না আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের এক্সারসাইজ করবো তখন এই পার্সন পরিবর্তনের বিষয়টি আরও ক্লিয়ার হবে কেমন আরেকটি বিষয় আর একটি বিষয় কি টেন্স পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন কেমন এখন কথা হলো আমরা তো আমি অনেকেই অনেকে টেন্স জানিই না বা টেন্স বুঝি না বা বুঝতে চায় না কোনো সমস্যা নেই আজকে আমি যে ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি এটা আমি বেশ কিছু বই দেখেছি বেশ কিছু নোট দেখেছি অনেক স্যারের অনেক বিজ্ঞ স্যারের বই দেখেছি কেমন অনেক বেশি এই বিভিন্ন প্রসিদ্ধ চ্যানেলের ভিডিও দেখেছি তো সবগুলো চ্যানেলেই একটি শব্দ বারবার উচ্চারিত হয়ে এসেছে টেন্স অ্যান্ড রুলস টেন্স অ্যান্ড রুলস টেন্স অ্যান্ড রুলস বাট আজকের এই ভিডিওটি এই ন্যারেশন পরিবর্তনের আমার যে ভিডিওটি এখানে নো টেন্স নো টেন্স নো টেন্স ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে টেন্স ছাড়াও কীভাবে ন্যারেশন করা যেতে পারে আজকে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর শিক্ষার্থী বন্ধুরা যদি মনে হয় আজকের আমার এই ভিডিওটি তোমাকে সত্যি সত্যি ন্যারেশন শেখাতে সাহায্য করতে পেরেছে বা করছে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং যদি ইতিমধ্যে করে থাকো সেজন্য অশেষ অশেষ ধন্যবাদ আরও একটি কথা বলে নেই শিক্ষার্থী বন্ধুরা এই যে আমার যে কথাটি বললাম যে যদি সত্যিকার অর্থে এই ভিডিওটি তোমাকে ন্যারেশন শেখাতে সাহায্য করে তাহলে কি উচিত নয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা কী করবে তো তার আগে তাহলে দেখা যাক সত্যি তোমাকে আমার আজকের এই ভিডিওটি ন্যারেশন শেখাতে কতটা সহায়তা করছে তাহলে আমরা শুরু করি ডিরেক্ট ন্যারেশনকে কীভাবে ইনডিরেক্ট নেশন করতে পারি এবং সেটি কি টেন্স সারাই শিক্ষার্থী বন্ধুরা এই যে চারটি লক্ষ্য করছো ডিরেক্ট ন্যারেশন ইনডিরেক্ট নেশন প্রথমত কি বলা আছে অ্যামিজার ওয়াজ ওয়ার অ্যামিজার ওয়াজ অর্থাৎ ডিরেক্ট স্পিচে বা ইনভার্টেড কমার ভিতরে যেখানে যেখানে দেখবে অ্যামিজার সেখানে সেখানে বসবে ওয়াজ ওয়ার কেমন একইভাবে যদি ডিরেক্ট ন্যারেশনেই ওয়াজ ওয়ার থাকে তাহলে ওখানে ইনডিরেক্ট নেশনে গিয়ে কী হচ্ছে হ্যাডবিন ইয়াস ইনডিরেক্ট ন্যারেশনে ওয়াজ ওয়ার থাকলে হ্যাডবিন আবার হ্যাভ হ্যাজ থাকলে সেটি হবে হ্যাড যদি শ্যাল উইল পাও সেখানে বসবে উড ক্যান হলে কুড মে হলে মাইট এখন আর একটি ঝামেলা ডুডাস ইয়েস ডুডাজ এই ডুডাজ যদি থাকে সাধারণত কী হবে ভি টু বা ডিড ডুডাজের জায়গায় হবে ডুডাজের জায়গায় হবে ডিড আর যদি ডিড থাকে সেক্ষেত্রে হবে সে হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড প্লাস ভি থ্রি কিন্তু ডোন্ট বা ডোন্ট বা ডাজেন্ট তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিডেন্ট কেমন ডোন্ট বা ডাজেন্ট হলে ডিডেন্ট শিখে দিই বন্ধুরা এখন কথা হচ্ছে সবসময় এই ডু বা ডাজ যে ঝামেলাটি করে থাকে সেটি সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাই হোক আমরা ইন্টারোগভ সেন্টেন্স আমরা এক একটি সেন্টেন্সের অর্থাৎ অ্যাসাটিভ সেন্টেন্স ইন্টারোটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স পার্ট পার্ট এই পরিবর্তনগুলো শিখবো ওই ঝামেলাটি আপাতত থাক এই ডুডাজের এই ঝামেলাটি কখন ডুডাজ ডাজ ইনডিরেক্ট স্পিচে থাকে বা উঠে যায় বা মেইন ভার বাসে সেটি আমরা তখন দেখার চেষ্টা করব। তাহলে আপাতত আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশন কীভাবে করা যায় সেটি করার চেষ্টা করব এখন এই যে পরিবর্তন অ্যামিজার ওয়াজওয়ার ওয়াজ ওয়ার ডু ডুডাজ ডিড ডিড হ্যাড প্লাস ভি থ্রি হ্যাভ হ্যাজ হ্যাড শ্যালওয়েল থাকলে উড ক্যান থাকলে কুড মে থাকলে মাইট এই যে পরিবর্তন এই পরিবর্তনটা এই পরিবর্তন কখন হবে এই পরিবর্তন হবে কেবলমাত্র লক্ষ্য করো এই যে ভার্ভটি এটিকে বলা হয় কি রিপোর্টিং ভার্ভ এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ভ রিপোর্টিং ভাব ওকে এই রিপোর্টিং ভাব সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটা পেয়ে থাকি সেইড কেমন সেইড তোমরা জানো সেইটা কি ভিটু বা পাঁচটেন্স এই রিপোর্টিং ভাব যখন পাস টেন্সে হবে তখন কেবলমাত্র এই পরিবর্তনটি প্রযোজ্য কি অ্যামিজার ওয়াজার ওয়াজার হ্যাড বিন শ্যাল উইল উড ক্যান কুড মে মাই ডু ডিড ডিড হ্যাড প্লাস ভি থ্রি ওকে লক্ষ্য করো আমি কিন্তু একবারও টেন্স বলিনি আমি আশা করব এই চার্টটি এই যে চার্টটি এই চার্টটি তোমাদের ডেক নেশনকে ইনডাইরেক্ট হানড্রেড পারসেন্ট শেখাবেই শেখাবে তবে অবশ্যই ভিডিওটি কোনোরকম না টেনে একটু মনোযোগ সহকারে অ্যাক্টিভিটি দেখো কেন তোমরা এতদিন ধরে এত বছর ধরে স্কুলে নেনশন শিখে থাকো বিভিন্ন স্যারদের কাছে গিয়ে শিখে থাকো এবং এই 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 যে শেখা এই শেখার পিছনে তোমাদের অনেক আর্থিক ক্ষতিও হয়ে থাকে অনেক বাবা মাই হয়তো সেই মানে আর্থিক ব্যয় বহন করতে অনেক কষ্টও পায় কিন্তু একটু ধৈর্য ধরে যদি এই ভিডিওটি দেখো জাস্ট কিছু এমবি খরচ করে তাহলে কি তোমার নিজেরও উপকার হচ্ছে প্লাস তুমি বাবা মাকেও অনেকটা হেল্প করতে পারছো কি তাহলে এটা কি করা উচিত নয় অবশ্যই করা উচিত তাহলে আমরা শুরু করি ডিরেক্ট রিলেশনকে কীভাবে আমরা ইনডিরেক্ট করতে পারি ওকে সেক্ষেত্রে বন্ধুরা

আই ওয়াজ ইল লক্ষ্য করো এই যে ইনভার্টেড কমা ইনভার্টেড কমার ভিতরে যে স্পিসটি আছে তাহলে এটিকে বলা হচ্ছে কি রিপোর্টেড রিপোর্টেড স্পিচ আর এই যে এটাকে বলা হচ্ছে ইনভার্টেড কমা কি বলবো ইনভার্টেড কমা কেমন ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিস আর এখানে সেটকে বলা হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং ওকে তাহলে এখন রিপোর্টিং ভার্ভ আমরা কাকে বলছি অর্থাৎ বক্তা তার কথা বক্তা তার কথা যে ভার্ভটির মাধ্যমে প্রকাশ করে তাকে বলা হচ্ছে কি রিপোর্টিং ভাব আর যে কথাটি বলছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং এই যে রিপোর্টের স্পিচটা যে চিহ্ন দ্বার আবদ্ধ থাকবে সেটিকে বলা হচ্ছে ইনভার্টেড কমা ওকে এখন এখানে যে রিপোর্টের স্পিচটি আছে আই ওয়াজ ইল লক্ষ্য করো এটা কি অ্যাসেটিভ সেন্টেন্স না অবশ্যই অ্যাসেটিভ সেন্টেন্স এখন এটিকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করবো লক্ষ্য করো রিপোর্টিং ভাব বা সাবজেক্ট এখানে কোনো পরিবর্তন ঘটেনি ইনভার্টেড কমার জায়গায় কি বসেছি দ্যাট অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট হবে আচ্ছা আমি অসুস্থ ছিলাম লক্ষ্য করো আমি অসুস্থ ছিলাম কে অসুস্থ ছিল যে বলছে কে বলছে কে বলছে হি বলছে আচ্ছা এখন কথা হলো আইটা কি সাবজেক্টিভ ফর্ম এখন সাবজেক্টিভ ফর্ম এখানে যেগুলো দেওয়া আছে আই হি শি দে কেমন এগুলো কোনো একটি আসতে পারে অবজেক্টিভ কেস বা পজিটিভ কেসের এই যে তালিকা সেখান থেকে কিন্তু আসবে না অর্থাৎ আবার বলছি পার্সন পরিবর্তন হবে কিন্তু কোন কেস পরিবর্তন হবে না আচ্ছা তাহলে আই সাবজেক্ট এবং এই কথা আইটা এখানে কে যে বলছে হি বলছে কে বলছে হি আচ্ছা এরপরে কী আছে ভার্ব ওয়াজ এখন ভার্বের তালিকাটা লক্ষ্য করো কোথায় ওয়াজ আছে অর্থাৎ ডিরেক্ট স্পিচে ওয়াজ যেখানে আসে সেখানে ইনডিরেক্ট স্পিচে গিয়ে কী আছে হ্যাডবিন রাইট কি আছে তাহলে পরিবর্তনটি আসলো ক্ষেত্রে পরিবর্তনটি আসলো কোথায় ভার্ভের ক্ষেত্রে তাহলে সাবজেক্ট আই যা পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট হি অনুযায়ী কিন্তু এখানে হি বসলো বাট হিম বা হিজ বসবে না অর্থাৎ অবজেক্ট সাবজেক্টিভ কেসের জায়গায় সাবজেক্টিভ কেস বসাতে হবে অবজেক্ট বা পজিটিভ কেস নয় একইভাবে ভার্বের যে তালিকা এই তালিকা অনুযায়ী ওয়াজের জায়গায় কি বসেছে হ্যাড বিন ওকে এবার আরেকটি সেন্টেন্স দেখি শি সেড টু হিম আর ডিস্টার্বিং মি ইউ আর ডিস্টার্বিং মি ওকে শি সাইড টু হিম ইউ আর ডিস্টার্বিং মি তুমি আমাকে বিরক্ত করছো আচ্ছা এখানে এই তুমি তুমি আমাকে বিরক্ত করছো তুমি এটা কে যে বলছে সে নাকি যাকে বলছে সে অবশ্যই যাকে বলছে তাহলে ইউ পরিবর্তিত হবে কি এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আবার আমাকে 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 বলতে বলতে বলছে আমাকে বিরক্ত করতে বলতে কি যে বলছে যে বলছে অর্থাৎ এই যে সি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এই সি অনুযায়ী পরিবর্তিত হবে কেমন আর আর একটি পরিবর্তন হচ্ছে কোথায় কোথায় এই যে এখানে আর দেখা যাচ্ছে সেটি আমরা ভার্বের তালিকা অনুযায়ী পরিবর্তন করব। কেমন তাহলে শুরু করি সেড টু হিম তাহলে অ্যাসাটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ইনভার্টেড কমার জায়গায় আমি কি বসালাম দ্যাট আচ্ছা এখন এই যে ইউ তাহলে ইউ পরিবর্তন হচ্ছে কি হিম অনুযায়ী লক্ষ্য করো এখানে ইউ কিন্তু সাবজেক্টিভ কেস বাট হিম অবজেক্টিভ কেস তার মানে হচ্ছে আমি কি ইউ এর জায়গায় হিম বসাব নো আমাকে যেহেতু ইউ সাবজেক্টিভ কেস দেখতে হবে হিমের সাবজেক্ট কি। হিমের সাবজেক্ট ইয়েস হিমের সাবজেক্ট হি হিমের সাবজেক্ট হি এদিকে অ্যামিজার ওয়াজার ইয়েস দেখো অ্যামিজার ওয়াজার থাকলে কি হবে তার জায়গায় ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার কি হিয় পরে কি ওয়ার হবে ন পরে ওয়াজ ডিস্টার্বিং ডিস্টারবিং মি আমাকে বলতে এখানে মেয়ের জায়গায় তাহলে কি শি শি বসব না মিটা হচ্ছে অবজেক্টিভ কেস তাহলে সি তো সাবজেক্টিভকে তাহলে সি এর অবজেক্ট কী সি এর অবজেক্ট হার সি এর অবজেক্ট হার তাহলে কি দাঁড়ালো সি সেড টু হিম দ্যাট হি ওয়াজ ডিস্টার্বিং হার কেমন এখানে আরেকটি লক্ষণীয় বিষয় সেড টু ওকে এই সেড টু এর পরিবর্তে আমি টোল্ড বসাতে পারি অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ভের অবজেক্ট থাকে এখানে কিন্তু আমি টোল বসাবো না কারণ এখানে রিপোর্টিং ভার্ভের কোনো অবজেক্ট নেই যখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে তখন আমি সেট টু এর পরিবর্তে টোল্ট বসাতে পারি তবে বসাতেই হবে তা কিন্তু না কেমন জাস্ট এই টুটাকে টু লেখাটাকে অ্যাভয়েড করার জন্য আমি এখানে টোল্ড বসাতে পারি বসাতেই হবে বসাতেই হবে তা নয় আচ্ছা আরো একটি সেন্টেন্স দেখি হেলেন হেলেন সেট টু সান ইয়াস এখানে হেলেন মেয়ে মানুষ আর সান হচ্ছে কি ছেলে মানুষের নাম কেমন

কে বক্তা হেলেন তার মানে এখানে আই পরিবর্তন হবে হেলেন অনুযায়ী আমি তোমাকে চিনি তোমাকে বলতে কাকে যাকে বলছে কাকে বলছে সানকে কাকে বলছে ইয়েস সানকে একইভাবে এখানে যে ইয়োর তোমার ভাই তোমার ভাই বলতে কার ভাই অবশ্যই সানের ভাই ঠিক আছে তো তাহলে আর ভার্বের পরিবর্তন তো আসবেই তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি দাঁড়াচ্ছে হেলেন সান অথবা হেলেন টোল সান দ্যাট হেলেন দ্যাট বা হেলেন টোল সান দ্যাট আই তাহলে আইটা কে হেলেন ওকে আইটা হেলেন এখন আইটা কি সাবজেক্টিভ কেস তাহলে হেলেনের পরিবর্তে কি হেলেন কি বসাবো না নাউনের পরিবর্তে প্রনাউন বসাবো তাহলে হেলেন কি সি এখানে হার বা হার হতে পারে না বা দেয়ার হতে পারে না একইভাবে লক্ষ্য করো নো নো ইয়েস ভি ওয়ান হোয়ার ইজ ভি ওয়ান ভি ওয়ান থাকলে কী হবে ভি টু ভি ওয়ান ভি টু তাহলে নো এর ভি টু কী নিউ নয়ের টু নিউ ওকে এরপর ইউ এখানে ইউটা কি অবজেক্ট এটি কাকে মিন করছে ধরছে সানকে তাহলে ইউ এর জায়গায় কি সান নিয়ে যাবো না হি নিয়ে যাবো না কারণ হি তো সাবজেক্টিভ কেস আর ইউটা হচ্ছে অবজেক্টিভ কেস তাহলে সানের পরিবর্তে প্রণাম অবজেক্ট কী আসবে ইয়েস হিম কী হবে হিম ওকে হিম অ্যান্ড ইর ব্রাদার তোমার ভাই বলতে সানের ভাই অর্থাৎ হিজ ব্রাদার কি আসছে হিজ ব্রাদার ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে আজকের এই প্রাথমিকভাবে ডিরেক্ট নারেশনকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে শিখলাম কিভাবে পার্সন পরিবর্তন করতে হবে কিভাবে ভার্বের পরিবর্তন করতে হবে আরও কিছু পরিবর্তন আছে অ্যাডভার বা অ্যাডভারবিয়ালস কেমন সেটিও একটু নজর দাও যেমন এখানে কী বলা আছে ইয়েস টুডে টু ডে টু ডে থাকলে দ্যাট ডে টু ডে থাকলে দ্যাট ডে থাকলে দ্য নেক্সট ডে থাকলে দ্য হেয়ার থাকলে দেয়ার কেমন থাকলে দেন হেয়ার থাকলে দেয়ার এই যে পরিবর্তনগুলো এটিকে বলা হচ্ছে কী অ্যাডভারবি পরিবর্তন আরও একটি পরিবর্তন লক্ষণীয় দিস দিস টিএইচ ইএসই দিজ দিস থাকলে ডিজের জায়গা হবে দোজ কেমন আবার দিস টিএইস আইএস দিস দিসের পরিবর্তন হবে দ্যাট এখানে একটি কথা আছে দিস কখন দ্যাট হবে এই দিস কেবলমাত্র যদি সময়ের আগে বসে কেমন সময়ের আগে দিস থাকলে সেটিকে দ্যাট হবে যেমন দিস ইয়ার দ্যাট ইয়ার দিস টাইম দ্যাট টাইম দিস ডে হ্যাঁ দ্যাট ডে কেমন একইভাবে দিস বুক দিস বুক কী হবে দ্য বুক দিস ম্যান দ্য ম্যান ওকে এই পরিবর্তনগুলো আমরা নেক্সট ভিডিওতে আরও ক্লিয়ার হব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি নারেশন পরিবর্তন করার ক্ষেত্রে প্রাথমিকভাবে একটুও যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ইতিমধ্যে করে থাকলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে আমি চাইব যদি এই আমার এই ভিডিওটি তোমাদের এতটুকু কাজে লাগে তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে ওকে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে এসে আল্লাহ